স্কুল জীবন বড়ই অদ্ভুত না? আচ্ছা মনে করে দেখুন তো, প্রথম যেদিনকে আমরা স্কুল গিয়েছিলাম, প্রথম যেদিনকে স্কুলের গণ্ডিতে আমরা পা রেখেছিলাম, সেই দিন আমরা মায়ের আঁচল ধরে জোরে জোরে কেঁদেছিলাম, আর মা বকুনি দিয়ে আমাদেরকে বেঞ্চিতে বসে বলতো, আমি বাইরেই বসে আছি, ক্লাসটা করে নে। আমরা তখন চোখে জল নিয়ে একবার মায়ের দিকে তাকাতাম, একবার দিদিমণির দিকে তাকাতাম। কিন্তু আস্তে আস্তে সেই স্কুলের সঙ্গে হয়ে উঠত বন্ধুত্ব, একটা অকৃত্রিম ভালোবাসা, যে ভালোবাসার টান হয়তো আজও আপনার আমার সবার মধ্যে রয়েছে। আচ্ছা সেই দিনটার কথা ভেবে দেখুন, লাস্ট ডে অফ স্কুল, অর্থাৎ স্কুলের শেষ দিনটা, যেই দিন আমাদের এত দীর্ঘ যাত্রার অবসান হয়েছিল, অর্থাৎ স্কুল জীবনের যে অভিযান আমরা শুরু করেছিলাম তার ইতি ঘটেছিল যেখানে। সেই দিনটা হয়তো আমাদের কাছে ভোলা অতটাও সহজ নয়, সময় হয়তো একই বেগে বয়ে যাচ্ছিল, অন্যান্য ক্লাসের ছেলেপিলেরাও হয়তো একই সঙ্গে দৌড়ে যাচ্ছিল, খেলে যাচ্ছিল, কিন্তু আমাদের কাছে সেই দিনটা ছিল একটু অন্যরকম, বিষণ্ণতায় ভরা দিন। সকালে উঠে যখন আয়নার ধারে দাঁড়িয়ে স্কুল যাবার জন্য চুল আঁচড়াচ্ছিলাম, তখন আমাদের মনে হচ্ছিল এই তো আজকের দিনটা, শেষ দিন, আর কি সত্যি আমরা স্কুলে যেতে পারবো না? অন্তত এই জন্মের জন্য আজকেরই দিনটা আমাদের কাছে শেষ। এই ভেবে স্কুলে গেলাম আমরা সবাই, আমাদের বন্ধু বান্ধবী সবার মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা, একটা শান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ক্লাসে আমাদের যথারীতি সময় ম্যাম এলেন, ম্যাম এসে রোল ডাকা শুরু করলেন। রোল নাম্বার 1, 2, 3, 4। এইভাবে দিদিমণি রোল ডাকা শেষ করে খাতাটা মুড়ে বেঞ্চির এক পাশে রেখে দিলেন। আমরা সবাই জানতাম যে এই খাতা কাল থেকে আর খোলা হবে না, এই খাতা পড়ে থাকবে অফিস রুমের কোনো এক আলমারির কোণে, শুধু খাতায় জমে থাকবে কিছু তাজা স্মৃতি এবং জমবে বাস্তবতার কঠিন ধুলোবালি। এই খাতা দ্বিতীয়বার কাল থেকে আর খোলা হবে না, প্রেজেন্ট করা হবে না, রোল ডাকাও হবে না। আস্তে আস্তে সমস্ত ক্লাস হয়ে টিফিন বেলা, টিফিনের ঘণ্টা পড়ল। যথারীতি আমরাও বাইরে গিয়ে ক্যান্টিনে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিলাম, ঘোরাঘুরি করছিলাম, আর মাথার মধ্যে একটা চিন্তা বারবার যেন আঘাত করেই যাচ্ছিল, এই তো আর 1 ঘন্টা, আর 1.5 ঘন্টা, হয়তো এরকম আছে সময় আমাদের কাছে। আর তো কাল থেকে আমাদের স্কুল নেই, যে স্কুল জীবন আমরা এত আনন্দ করতাম সে স্কুল জীবন এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে? মনে হচ্ছিল এই টিফিন কাল থেকে আর হবে না, 10 টাকার গোলা কিংবা 5 টাকার ঝালমুড়ি আর কখনো আমরা খেতে পারবো না। এই ভেবে আমাদের গলা কেঁপে আসছিল, কিন্তু ওই বড়রা কাঁদলে খারাপ দেখায়, তাই নিজের কান্না সংযত করে বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টায় লিপ্ত হলাম আমরা সবাই। স্কুলের লাস্ট পিরিয়ড, ম্যাম ক্লাস নিচ্ছেন, ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা। ক্লাস নিতে নিতেই হঠাৎ করে ঘণ্টা পড়ে গেল। এতদিন যে ঘণ্টার জন্য দীর্ঘ প্রতীক্ষায় আমরা বসে থাকতাম, মনে হতো যেন 2 মিনিট আগে ঘণ্টাটা পড়ুক, আজকের যেন মনে হচ্ছিল সত্যি 2 মিনিট আগেই ঘণ্টাটা পড়েছে, কেন 2 ঘন্টা পিছলে কী ক্ষতি ছিল? অন্যান্য ক্লাসের ছেলেমেয়েরা চিৎকার করতে করতে চলে যাচ্ছে, স্যারেরাও বেরিয়ে যাচ্ছেন আস্তে আস্তে, কিন্তু আমাদের ক্লাসে অদ্ভুত এক নিস্তব্ধতা। অন্যান্য দিন যে হুল্লোড়, যে তাজা প্রাণগুলো বারবার ক্লাস থেকে ছিটকে বেরোতে চাইতো, তারা যেন আজ বেঞ্চের সঙ্গে সেঁটে বসে রয়েছে। আসলে যে বেঞ্চে বসার জন্য যে দীর্ঘ ঝামেলা, যে দীর্ঘ দ্বিধাবোধ বন্ধুদের সঙ্গে হতো, যে লড়াই বন্ধুদের সঙ্গে হতো, কাল থেকে আর হবে না। যে বেঞ্চে বসার জন্য এত কাল ধরে মারপিট করে গেছি, মাত্র 1 সেকেন্ডের মধ্যে সেই বেঞ্চ থেকে উঠে যাবো আমরা। সেই বেঞ্চ, সেই ক্লাসরুম, সেই কালো বোর্ড তৃষ্ণার্ত চাতক পাখির মতো আমাদের দিকে তাকিয়ে থাকবে আমাদের আসার আগমনের জন্য। কিন্তু আমরা যে আর আসবো না, তারা কি সেটা বুঝতে পারছে না?
আমরা ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামছি। আমাদের মনে হচ্ছে এই সিঁড়ি দিয়ে কাল আমরা আর উঠবো না। আমাদের স্মৃতিগুলো যেন পিছন থেকে বারবার আমাদের মাথা দিচ্ছে, বলছে যাস না, থেকে যা না স্কুল জীবনে, থাক সারা জীবন ছাত্র হয়ে, কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে কী লাভ, যেখানে ভালোবাসা নেই, যেখানে শান্তি নেই, সেখানে গিয়ে কোনো লাভ নেই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের তো এগিয়ে যেতেই হবে। এইভাবে স্কুলের বাইরে বেরিয়ে স্কুলের দিকে তাকিয়ে আমরা সবাই একবার করে নিজেদের গলা জড়িয়ে নিলাম, নিয়ে সবাইকে বললাম ভালো থাকিস। আমরা জানি স্কুল ইউনিফর্মে এই আমাদের শেষ দেখা, আজকেরই ছিল আমাদের শেষ স্কুল। এই ইউনিফর্ম হয়ে যাবে মায়ের ঘর মোছার নেতা, কিংবা প্যান্টটা হয়ে যাবে বাড়ির পাপোশ। স্কুলের দিকে তাকিয়েও আমরা অবশেষে মনে মনে ভাবলাম, তাহলে আমরা আজ থেকে প্রাক্তন। আসলে প্রাক্তনদের তো আর কোনো অধিকার থাকে না, তাই স্কুলটা আজ বড় নিস্তব্ধই লাগে। বাইরে থেকে স্কুলের জানলা দরজার দিকে তাকালে মনে হয় সেই ম্যাম আমাদের রোল ডাকছে, সেই আমরা ঘুরে বেড়াচ্ছি, সেই ক্যান্টিনে আমরা বসে আছি। কিন্তু এটা যে শুধু মনেই হয়, বাস্তব তো নয়, বাস্তব এটাই আমরা প্রাক্তন। আমাদের স্কুল জীবন অবশেষে ইতি।